بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہو الحمدللہ وحدہ والصلاة والسلام علی من لا نبی بعد ایک بھائر پرسنو جے ابلیس کے جہنم جہنمے گلو اور مسلم کے جنتے ہیں جيش أمي ترحي يمور میں سوى حديث رؤيسه إمام مسلم رحم الله حديث نيسن إكاس إكاسي نمبر حديث إمام مسلم رحم الله إكاسي نمبر حديث عن النبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجد فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويلتا يا ويلتي لتي يا ويلتي أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فأبيت فلي النار أبو هريرة رضي الله عنه تبني بولين رسول الله صلى الله عليه وسلم ارشاد کرين جه جخون آدم আদম সন্তান যখন কোরআন তেলাত করে আর সাজদার আয়াত পড়ে তখন তারা সিজদা করে এই সিজদা দেখে শৈতান কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে যায় বলে হায় আমার দুর্ভাগ্য হায় আমার আফসোস আদম সন্তানকে সিজদা করতে বলা হল তাই সে সিজদার কারণে সিজদা করলো সিজদার কারণে সেই ফলাফল জান্না সে জান্নাত পেয়ে গেল আর ও মৃত্যু বা অমৃত নারু আর আমাকে সিজদা করতে বলা হয়েছিল কিন্তু আমি সেটাকে অস্বীকার করেছিলাম তাই আমার দুর্ভাগ্য আমি জাহান্নামি তাই মুসলিম জাতির জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তারা সালাত পড়ে কোরআন পড়ে তাও সিজদা করে এটা আল্লাহর এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ যে 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 সমাতে আল্লাহ সবহানা আলা যা বলেছেন মুসলিম জাতি সেটা মেনে নিয়েছে তাই তার জন্য জান্নাত আর ইবলি শয়তান তাকে আল্লাহ সুবহান তালা সিজদার জন্য আদেশ করেছিলেন কিন্তু সে সিজদা না করে অহংকার করেছিল তাই তার জন্য জাহান্নাম তাই এখান থেকে স্পষ্ট শিক্ষার বিষয় যে মুসলিম জাতি কি আল্লাহ সুবহান তালার আনুগত্য করতে হবে বিনয় নম্র সহকারে সালাত পড়তে হবে যেগুলা হুকুম হকাম সুরিয়তে দিয়ে যে প্রত্যেকটি হুকুম হকাম মানাটাই মানব জাতি মুসলিম জাতি মমিন ব্যক্তির জন্য কল্যাণ তাই এমর ব্যক্তি হাদিস রয়েছে রাবিয়া বিন কবিন কাল কুন্তুমা রসুলিল্লাহ সাল্লাইসাল্লাম ফাতে তু হুবি উজুহি হা জাতিহি ফ আলী সাল ফাকুল তু আস আলু কা মুরা ফাকা তাকা ফিল জান্নাতি কলা আালিকা কলতু হুয়া জায়কা কলা আলা নবসিকা বিকাফরাতি সুজুদ রাবিয়া বিন কাব থেকে বর্ণিত তিনি বলেন যে একদা আমি আল্লাহ রসুন সাল্লা সাল্লামের কাছে ছিলাম এবং তার জন্য উজুর পানি নিয়ে আসলাম এবং তার প্রয়োজনে পানি যা নিয়ে আসলাম যখন উজুর পানি দিলাম প্রয়োজনে পানি দিলাম তিনি আমাকে বললেন সাল ফাকুলতু আস আলুকা মোরা ফাকা ফিলজান্নাতি তো বলছে তুমি চাও তখন তিনি বললেন রাবি আমিন কাব যে আমি তোমার সাথে জান্নাতে একসাথে যেতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আর কিছু চাও নাকি তিনি বললেন কলতু হওয়া যাকা রাবিয়া কাপ কাব তিনি বলছেন আমি সেটাই চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আইননি আলা নাফসিকা বিকাশ রাতি সুযুদ যদি আমার সাথে জান্নাত পেতে চাও তাহলে বেশি বেশি সিজদা করো বেশি বেশি সিজদা করতে তিনি বললেন বেশি বেশি সিজদা তার মানে আপনি বেশি বেশি সালাত পড়বেন এবাদত বন্দি করবেন আল্লাহকে স্মরণ করবেন এ হাদিস থেকে তাই স্পষ্ট হয় এ হাদিসটি ইমাম মুসলিম রহেমাল্লাহ নেছেন চারশত উননব্বই নাম্বার হাদিস আবু দাউদ রহেমাল্লাহ হাদিসটি নেছেন এক হাজার তিনশত বিশ নাম্বার হাদিস জি ইমাম নাসাই রহমাল্লাহ নেছেন এক হাজার একশত আটত্রিশ নাম্বার হাদিস তাই আমরা হাদিসগুলা থেকে আমাদের স্পষ্ট যে আপনি আমি বেশি বেশি সিজদা করব সিজদার মাধ্যমে আপনার আমার হুকাল পরকাল আমরা যদি বেশি বেশি সিজদা করে পরকালে জান্নাত পাই সেটা আমরা লাভবান তাই আমাদের বিষয়গুলো হবে যে আমরা বেশি বেশি সিজদার মাধ্যমে আমরা জান্নাত পাওয়ার আশা করব আল্লাহ সুবাহানা তালা আমাদের যেন বেশি বেশি সিজদা করা তৌফিক দান করেন অন্য এক হাদিসে ইমাম মুসলিম রহেমালে হাদিসটি নিয়ে এই হাদিসেও তিনি বলছেন আল্লাহ রসুল বেশি বেশি সিজদা করতে এবং যে ব্যক্তি যত বেশি সিজদা করবে আল্লাহকে বলছে আল্লাহ রসুল্লাহাম বলছেন আল্লাহ সিজদাতান আল্লাহ বিহা দারাজাতান ও হাত্তান কাবিহা হতি আতান আল্লাহ রসুল্লাহ বলছেন যে তুমি আল্লাহকে বেশি বেশি সিজদা করবে কারণ যে সিজদার আল্লাহর জন্য কেউ একটি সিজদা করলে আল্লাহ সুবাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আপনি যখন আল্লাহর জন্য একটি সিস করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন পাপকে তিনি মার্জনা করে দেবেন আর পাপ তিনি মর্যাদা করে দিবেন ইমাম মুসলিম হাদিস ইমাম মুসলিম রহেমাল্লা হাদিসটাও নিয়ে এসছেন চারশত আটচল্লিশ নম্বর হাদিস তাই আমরা যে যেখানে থাকি আমরা বেশি বেশি আল্লাহকে সিজদা করার চেষ্টা করব আপনার জীবন একটা জিনিস মনে রাখবেন যে আপনি ছেড়ে কি বেদাতি কাজগুলা ছেড়ে দেন যেগুলা জানবে সে কি কাজ আর এবাদতবন্দি গিয়ে ঠিকভাবে করেন দেখবেন আল্লাহর কাছে বেশি বেশি চান কারণ আল্লাহ রসুলসাল্লা সাল্লাম যখন কোনো সময়তে চিন্তিত হয়ে পড়তেন ওই সময়তে তিনি সালাতে লুটিয়ে পড়তেন আমরা তো এমনি পাপি তাপি মানুষ আমাদের পাপে পরিপূর্ণ হয়ে আছে। আমরা যে কোনো সময় বিপদ আপদে আল্লাহকে ডাকলে পারে যদি আপনার সালাদগুলা কবুল হয়ে যায় তাহলে অন্য আমলগুলা কবুল হয়ে যাবে আর সালাদ কবুল না হলে অন্য আমল কবুল হবে না সালাতের মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করতে পারেন এই ফিতনার যুগে মানুষ ফিতনার যুগে মানুষ অন্য কিছুতে শান্তি পেতে পারে না টাকা পয়সা গাড়ি বাড়ি আর আপনার অন্য কিছুতে আপনাকে শান্তি দিতে পারে না কেবলমাত্র ইমানি শান্তি ইমানি শান্তি ছাড়া কোনো শান্তি নেই মা বোনেরা পর্দা ফুসিদার থাকার চেষ্টা করবে আর তারা বাড়িতে থেকে তারা শিক্ষা অর্জনের প্রয়োজন যদি হয় তারা পর্দা সহিত যাবে আবার পর্দা ফুসিদের সহি চলে আসবে বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে ইবাদতবন্দিগি ঠিকভাবে করবে কোরআন তেলাওয়াত ভালো ভালো কাজ করার বেশি চেষ্টা করবে যারা ভাই বা বাবা রয়েছেন তারা মসজিদে যাবে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাবে অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করবে এইভাবেই যদি জীবন জীবনযাপন করা হয় তাহলে মূলত মানুষের ইহকাল কাল পরকাল কল্যাণ হবে আল্লাহ সুবাহ তারা যেন আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আমাদের বেশি বেশি ভালো কাজ করার তফিক দান করেন অন্য উপকর্ম থেকে আমাদের যেন তিনি রক্ষা করেন দুনিয়ার বিপদ আপদ মুসিবত থেকে যিনি তিনি রক্ষা যেন আমাদের রক্ষা করেন অল্লাহ আলম